بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان

যেহেতু মানুষের সফর অবস্থায় থাকে সফরটা যেহেতু অনেক কষ্টের এবং সফরে মানুষ থাকে বিভিন্ন টেনশন তাড়াতাড়ি তার কাজগুলি হাসিল করতে হবে এবং সফরটা সম্পর্কে অনেকগুলি কথাও হাদিসে রয়েছে যাই হোক ওদিকে আমরা যাবো না মূলত কথা হলো সফরে অবস্থায় নাবি সাল্লা আল্লাহের আদেশ যে সফর অবস্থায় নামাজ কসর করা যাবে এবং আল্লাহর বিধানও এটাও কোরআনের বিধানও সফর অবস্থায় নামাজে কসর হুকুম রয়েছে আল্লাহ কসর করেছেন সাহাবাহকরাম কসর করেছেন তার সুতরাং এখানে স্পষ্ট বিষয় এখানে আর কোনো দ্বিমত নাই কসর বলতে যে সমস্ত বিশিষ্ট নামাজ সেখানে করে পড়বে যেমন জোহর আসর সেখানে পড়বে দুরাঘাতের জায়গা দুরাকাত এশা কসর নাই আর ফজরের ক্ষেত্রে তো ফরজ সেখানে আর কসরে কি করবে দুরাঘাতই পড়বে তাহলে বোঝা গেল যে যেই নামাজগুলির সাথে যেমন জোহরের সুন্নত আগে পরে আছে এশার আগে পরে সুন্নত আছে মাগরিবের আগে পরে সুন্নত আছে এই যে সুন্নত মোয়াকালি এগুলি ইসলামের সুরত এগুলি কি করছেন সপর অবস্থায় মাফ করে দিয়েছে কসর অবস্থায় ফরজটাকে দুই দুই রাখাতে পড়ার কথা রয়েছে আর মাগরি আর ফজের এবং বেতের নামাজ ফজরের নামাজের দুই রাখাত ফরজ এটা তো কসর করার হুকুম নাই এখানে দুই রাকাত দুই রাখাত পড়া আর শূন্যদের ক্ষেত্রে শূন্যতে পড়ে পড়ার চেষ্টা করবে এই জন্য পর্বে যে নাবিশাল্লাহ ফজরের দুরাকার শূন্যতের গুরুত্ব এত বেশি দিয়েছেন যে ফজরের দূরে শূন্য সফর অবস্থায় সারেন নাই মুকিম বাড়িতে থাকা অবস্থায় সারেন নাই এই জন্য দুই উদ্দুরা শূন্য তো আদায় করার চেষ্টা করবে আর বাকি শূন্যত গুলো আদায় করতে হবে না এমনিভাবে বেতের নামাজ বেতের নামাজও শূন্যত মক্কাদার অন্তর্ভুক্ত যদিও কোন কোন আলেমদের মধ্যে এটা ওয়াজিব কিন্তু এটা গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এখানে অজীবের পর্যায়ে নিয়ে গেছে এত গুরুত্ব দেওয়া হয়েছে সেই গুলিতে বেতের নামাজও ছাড়ার চেষ্টা করবে না সবের নামাজে এশার নামাজ যখন দু করে দুই রেখাত আদায় করবে সাথে সাথে বেতের এক রাখার তিন রেখাত পাঁচ রাখা যা সাদ্য মোতাবেক সে আদায় করে নিবেন আর যদি সেখানে তাহাজুদ পড়ার কেউ অভ্যাস থাকে হ্যাঁ তাইজুত পড়ার অভ্যাস থাকে সেটা সেই সাথে পড়তে পারে অথবা সেই সাথে ঘুমানোর আগেও অনেকে তাহিজ না পড়লে দু এক রাখা পড়ে তাহলে তার ব্যাপার আবার এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে এই উস্তাদরা শূন্যতে পড়তে করে আবার তাহিজুতে শূন্যত তাহু সেটা আলাদা আমল সেখানে সে যদি তার শান্তি থাকে সে তার নিরাপত্তার ব্যবস্থা থাকে রাতে ঘুমাইছে আরামে অথবা তার পক্ষে যদি সম্ভব হয় তাহলে উঠবে সব অবস্থায় না রাতে চলতেছে সেখানে তো সূন্যদ পড়াও সম্ভব হয় না হ্যাঁ এগুলি তার জন্য ফরজ করে না আরেকটা বিষয় এখানে জানা জরুরি যে ফজরের আগে সুন্নত বাদ দিয়ে যে সমস্ত ফরজ গুলো আছে দুরাকাত করে যেমন আসর জোহর এগুলি একসাথে পড়ে নিতে পারবে আসরের সময় জোহর আগে পিছায় নিতে আগে পিছায় পড়তে পারবে জোহরের সময় জোহর দূরাঘাত পড়লে আসরটা আগে পরে নিতে পারবে অর্থাৎ জোহর রাকাত পরে আসরটাও আগে টাইম আগের আগে আসরটাও দূরাঘাত পরে আবার রওনা করতে পারবে অথবা জোহরের সময় সুযোগ হলো না তাহলে আসরের সময় আগে জোহর দূরাঘাত পড়বে পরে আসরটা পড়ে নেবে এমনি ভাবে যেমন রাস্তা দিয়ে চলতেছে মাগরিবের সময় নামলো তাহলে মাগরিবের সময় মাগরিব তিন রাকাত পড়ে নেবে ফরেস্ট আগে আজান দিয়ে একামত দিয়ে তারপর আবার আবার একামত দিয়ে এর সাত দূরাঘাত পরে নেবে ভেতরে করে নেবে অথবা মাগরীবের সময় সুযোগ হলো না তাহলে এশার সময় যদি মনে করো অবস্থানের সুযোগ হয় অথবা সেই ধরনের পজিশন তৈরি হয় নামাজের তাহলে এশার সময় যা নামবে সেখানে আজান দিয়ে একামত দিয়ে আর আজান হলে তো সমস্যা নেই একামত দিয়ে প্রথমে তিন রেখাত ফরজ মাগরিবের পরে নিবে পরে দু রেখাত ঈশা পরে নিবে একামত দিয়ে পরে বেতের যার যার মধ্যে পড়ে নিবে সুন্দর আদায় হয়ে গেল আল্লাহ ইসলামী বিধানকে সহজ করে দিয়েছেন যখন আবার সফর অবস্থা শেষ হয়ে যাবে তখন সে পজিশন মোতাবেক সুন্নত বেতের নফল এবং কি যেটা করা সম্ভব সে করো আল্লাহ বলছেন ফাইজাতমা আনন্দ ফাকিম উসাল্লাহ যখন তোমরা শান্তিতে পৌঁছে গেল তখন আমার সুন্দরভাবে কায়েম করো আল্লাহর বিধানকে সুন্দরভাবে পালন করার চেষ্টা করো আল্লাহ সব তালাম আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন হাজর সাল্লাহ নবিন মোহাম্মদ আসসালাম আলাইকুম মরহমতুল্লাহি